শক্তিগড় শুটআউটে কয়লা মাফিয়া রাজু ঝার মৃত্যু হয়েছে গরু পাচারের অন্যতম অভিযুক্ত আব্দুল লতিফের গাড়িতে। আর এখান থেকেই দানা বেঁধেছে রহস্য। হয়তো মনে আপনাদেরও প্রশ্নটা উঠছে যে আসলে এই আব্দুল লতিফ কে? চলুন এক ঝলকে তার বিষয়ে জেনে নেওয়া যাক। আব্দুল লতিফ ওরফে হিঙ্গুর শেখ, অর্থাৎ তার আরও একটা নামের কথা আপনাদেরকে বললাম। এছাড়াও যেটা ইতিমধ্যে জানা গিয়েছে যে বীরভূমের ইলাম বাজারের গরুর হাট থেকে বাংলাদেশে কন্টেনারে করে গরু পাচার হতো, বাংলাদেশ সীমান্ত পর্যন্ত এই গরু পৌঁছে দেওয়ার দায়িত্বে ছিলেন লতিফ। গরু পাচারকারী এনামুল হকের অন্যতম সঙ্গী ছিলেন তিনি। তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হওয়ার পরেই আব্দুল লতিফের খোঁজে তল্লাশি চালায় সিবিআই অফিসারেরা। ইলাম বাজারে গরুর হাট সহ আব্দুল লতিফের বাড়ি, মার্বেল দোকানেও তল্লাশি চালিয়েছিলেন কেন্দ্রীয় গোয়েন্দারা। শনিবার দুর্গাপুরের কয়লা এবং হোটেল ব্যবসায়ী, এছাড়াও বিজেপি নেতা রাজেশ ওরফে রাজু ঝা, যে নামটার সঙ্গে আপনারা ভীষণভাবে পরিচিত, সেই রাজু ঝায়ের গাড়ি লক্ষ্য করে গুলি বৃষ্টি করা হয়। সেটাও জানেন যে যার ফলেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় রাজু ঝায়ের। তার বুকেও গুলি লাগে, আহত হন তার সঙ্গে থাকা আরও একজন। শনিবার অর্থাৎ পয়লা এপ্রিল রাত 8টা নাগাদ চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে শক্তিগড়ে। জানা গিয়েছে একটি নীল রঙের চার চাকা গাড়িতে করে এসেছিল দুষ্কৃতীরা। শক্তিগড়ে একটি মিষ্টির দোকানের কাছে ঝালমুড়ি খেতে গাড়ি থামিয়েছিলেন রাজু ঝা। আর ঠিক সেই সময়, অর্থাৎ যে সময় তিনি গাড়িটা থামালেন, সেই সময়টাকেই কিন্তু একেবারে লক্ষ্য করা হয়। আর সেই সময়টাকেই লক্ষ্য করে নির্বিচারে গুলি চালানো হয়। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে পুরো বিষয়টা যে পূর্ব পরিকল্পিত ছিল এবং রাজু ঝাকে যে রীতিমতো নজরে রাখা হচ্ছিল, যে গাড়িতে তিনি ছিলেন সেই গাড়িটাই হচ্ছে আব্দুল লতিফের। আর সেই সূত্র ধরেই আব্দুলের নাম ঘটনার শিরোনামে উঠে আসে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যে পুরো বিষয়টা নিয়ে নজরদারি চলছে এবং আপনারা জানেন যে যে নামগুলো বর্তমানে উঠে আসছে, রাজু ঝা, লতিফ, এই যে নামগুলো উঠে আসছে, এই নামগুলো নিয়ে কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় কিন্তু ইতিমধ্যেই একদম পুরো তল্লাশি অভিযান চলছে, কোমর পেতে নেমে পড়া হয়েছে। কার সঙ্গে কী যোগ বা গরু পাচার, কয়লা পাচার, এই সমস্ত কিছুর সঙ্গে আব্দুল লতিফের পাশাপাশি যিনি মারা গেছেন রাজু ঝা আর কি যোগ, সেই সমস্ত বিষয়গুলোর দিকে কিন্তু বর্তমানে নজর রাখা হচ্ছে এবং প্রত্যেকটা বিষয়ের দিকে কিন্তু নজর রেখে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। অবশ্যই সময় বলবে যে আর ঠিক কী কী জানা যায়, আর ঠিক কোন কোন তথ্য আমাদের সামনে উঠে আসে। অবশ্যই দেখতে থাকুন আজ তাক বাংলা দেখুন এবং এই সমস্ত বিষয়ের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল। লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন।